ভাইপো 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 তোর এত যদি দম থাকে, তোমার এত যদি সাহস থাকে, আমার নাম নিতে কি আছে? বাপ বাচ্চা কথা কেন বলছো? আমি তো এখানে বন্ধুরা রয়েছে, ক্যামেরা হাতে, হাতে মোবাইল ফোন, আমি তো বুক ফুকে বলে যাচ্ছি শুভেন্দু অধিকারী ঘুষখোর। তোর ক্ষমতা থাকলে আমার বিরুদ্ধে মামলা করিস, তোমার ক্ষমতা থাকলে তুমি আমার বিরুদ্ধে মামলা করো। ভারতবর্ষের রাজনীতিতে সব থেকে বড় গদ্দারের নাম হচ্ছে শুভেন্দু অধিকারী, ক্ষমতা থাকলে মামলা করো। গদ্দার মির্জাফর সারাদিন সবাইকে ইডি সিবিআই এর ভয় দেখায়, উঠতে বসতে সারাদিন ভাইপো ভাইপো করতে থাকে। নাম করার তো সাহস নেই, তোমার যদি অত সাহস থাকে তাহলে ভাব বাচ্চার কথা কেন? আমি চ্যালেঞ্জ করছি, ক্ষমতা থাকলে ইডি সিবিআই দিয়ে আমাকে তুলে দেখা, দেখি তোমার মোদিজি আর অমিতজির কত ক্ষমতা। আমার কাছে মানুষ আছে, সারাদিনে বাবা মায়ের নাম অতবার নেয় না যতবার আমার নাম নেয়। তোর অত যদি দম থাকে আমার নাম নিয়ে দেখা, সবার সামনে বলছি শুভেন্দু ঘুষখোর, তোর ক্ষমতা থাকলে আমার নামে মামলা করিস। ঠিক এইভাবেই পটাশপুরে জনসংযোগ কর্মসূচিতে বিরোধী দলনেতাকে আক্রমণ শানান তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর গদ্দার মির্জাফর ঘুষখোর সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্ট ছুটেছে, বলছে কলকাতা হাইকোর্ট থেকে মামলা স্থানান্তরিত করতে হবে। সুপ্রিম কোর্ট ডাঙ্গাল বাঙাল দুগানে দুটো চড় মেরেছে, কষিয়ে বলছে কলকাতা হাইকোর্টেই থাকবে। এত ভয় কিসে, এত ভয় কিসে? কোথায় কোথায় সকাল থেকে রাতে বাবা মার নাম যতবার মুখে নেয় তার থেকে আমার নাম বেশি। স্বপ্ন শয়নে জাগরণে অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাত অব্দি ভাইপো 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 তোর এত যদি দম থাকে, তোমার এত যদি সাহস থাকে, আমার নাম নিতে কি আছে? বাপ বাচ্চা কথা কেন বলছো? আমি তো এখানে বন্ধুরা রয়েছে, ক্যামেরা হাতে, হাতে মোবাইল ফোন, আমি তো বুক ফুকে বলে যাচ্ছি শুভেন্দু অধিকারী ঘুষখোর। তোর ক্ষমতা থাকলে আমার বিরুদ্ধে মামলা করিস, তোমার ক্ষমতা থাকলে তুমি আমার বিরুদ্ধে মামলা করো। ভারতবর্ষের রাজনীতিতে সব থেকে বড় গদ্দারের নাম হচ্ছে শুভেন্দু অধিকারী, ক্ষমতা থাকলে মামলা করো। গদ্দারের যত ক্ষমতা আছে সব জায়গায় গিয়ে ধমকায় চমকায় আর বলে সিবিআই কে দিয়ে তুলিয়ে দেবো, ইডি কে দিয়ে তুলিয়ে দেবো। তোর ক্ষমতা থাকলে তুই আমাকে তোলা, কত ক্ষমতা! সব থেকে বড় শত্রু তো আমি, তোলাও। তোমার মোদিজির কত ক্ষমতা আর অমিতজির কত ক্ষমতা! তোমার সিবিআই আর ইডি কে দিয়ে আমাকে তোলাও। তোমার কাছে ইডি সিবিআই আছে, আমার কাছে বাংলার মানুষের জনসমর্থন আছে। ক্ষমতা থাকলে মানুষের দরবারে লড়াই কর। চোখের ভাষা, শারীরিক ভাষা, আপনি দেখুন না, চোখের ভাষা, চোখে দেখলে দেখবেন হতাশা, শারীরিক ভাষায় দেখবেন উপর থেকে নিচে অবধি বেইমানি, আর চোখে দেখবেন ভয়। তার কারণ গদ্দারি করেছে। আজকে ক্ষমতা থাকলে আমার বিরুদ্ধে তো ইডি সিবিআই লাগছে, কি করেছে আমার কাজ করলাম? তুই গলা কেটে দিবি তাও মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বেরোবে আর জয় বাংলা বেরোবে। এবং মানুষের টাকা আটকাতে আজকে মোদিজি, অমিতজি, যোগীজি আর বাংলার মুখ্যমন্ত্রীকে বলে মমতা, ফুফু, খালা। আর দিল্লির নেতা যার কাছে মেরুদণ্ডটা বিক্রি করে রেখেছে তাকে কি বলছে? অমিতজি, যোগীজি। তার কারণ যোগীজি না বললে ইডি জি চলে আসবে, সিবিআই জি চলে আসবে। পূর্ব মেদিনীপুর থেকে অপূর্ব পাত্র, রিপোর্ট, চ্যানেল 24/7।